ওয়েলকাম টু এসসি এডুটোরিয়াল। আজকে আমি তোমাদের ক্লাস ফোরের পাতাবাহার বই থেকে একটি কবিতা পড়াচ্ছি। কবিতার নাম ঘুম ভাঙানি, আর এটি লিখেছেন কবি মোহিতলাল মজুমদার। আচ্ছা, সবার প্রথমে তোমরা মোহিতলাল মজুমদার সম্বন্ধে একটু জেনে নাও। উনি 1888 সালে জন্মগ্রহণ করেন এবং 1952 সালে মারা গিয়েছিলেন। রবীন্দ্রনাথের সমসাময়িক যারা এক স্বতন্ত্র ধারার খোঁজে নতুন ধরনের কবিতা লিখেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কবি মোহিতলাল মজুমদার। মানে একটু অন্য ধরনের কবিতা। তার আদি বাড়ি হুগলি জেলার বলাগড় গ্রামে। পিতার নাম ছিল নন্দলাল মজুমদার। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো স্বপন পশারি, বিস্মরণী, সরগরল, হেমন্তগোধূলি, ছন্দ চতুর্দশী এবং প্রবন্ধগুলি হল আধুনিক বাংলা সাহিত্য, জীবন জিজ্ঞাসা, সাহিত্য বিচার ইত্যাদি। কবি মোহিতলাল শেষ জীবনে কিছুদিন বঙ্গদর্শন, নবপর্যায় ও বঙ্গভারতী নামক সাময়িক পত্র সম্পাদনা করেছিলেন। তাহলে মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম অনেকগুলোই আছে এখানে, স্বপন পশারি, বিস্মরণী ইত্যাদি। তার সম্পাদিত দুটি পত্রিকার নাম, তার সম্পাদিত দুটি পত্রিকা এই যে এখানে আছে, বঙ্গদর্শন, বঙ্গভারতী ইত্যাদি। এবার আমরা কবিতাটা পড়ে নেব এবং তার মানে বুঝব। চলো শুরু করা যাক। ঘুম ভাঙানি, কবি মোহিতলাল মজুমদার। ফুট ফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছনায়, বনে কারা গান গায় ঝিমে ঝিমে ঝুমঝুম, চাও কেন পিটি পিটি, উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিঝুম। ফাল্গুনে বনে বনে পরিরাজে ফুল বনে, চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম, জানালায় মুখ দিয়ে দেখি সাদা জ্যোৎস্নায়, পাতাগুলো হলো কিয়ে রূপলিতে রোজ নাই, ওগো শোনো কান পেতে মোরা আছি গানে মেতে, ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন, ঝকমকে পল্টন আমোদের রোশনাই, ঘোর ঘোর এই আলো আবছায়া বাসি ভালো, ঘুরে উড়ে গান গাই খুশ দিল হুঁশ নাই, চুপি চুপি ভয়ে ভয়ে জ্যোৎস্নায় আবছায়, যেই গেনু হেঁট হয়ে জুতো মোজা দিয়ে পায়, নিবে গেল রোশনাই পরিদের খোঁজ নাই, কই গান কই সুর শোনা যায় ফুরফুর বাতাসের ঝুরঝুর, বাইরেটা ফ্যাকাশে ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি, করছিল ডাকা ডাকি ভোর হয় আকাশে। আচ্ছা, ঘুম ভাঙানি মানে ঘুম ভাঙানো। তো কি বলছে, ফুট ফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছনায়, বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম। ফুট ফুটে জ্যোৎস্না মানে জ্যোৎস্নার আলোয় যেন চারিদিক একবারে উদ্ভাসিত হয়ে উঠছে, ফুট ফুটে জ্যোৎস্না। জেগে শুনি বিছনায়, বিছনায় কবিতা ছন্দে লেখা হয়েছে বিছানায় আর কি, জেগে শুনতে পাচ্ছেন। কথক যেন বলছে, জেগে শুনি বিছনায় বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম, বনে যেন কারা গান করছে ঝিমিঝিমি ঝুমঝুম এই আওয়াজ পাওয়া যাচ্ছে। চাও কেন পিটি পিটি, উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিঝুম। বলছে কেন পিটি পিটি করে চাও, মানে তাকাচ্ছে পিট পিট করে, সেটা বলছে চাও কেন পিটি পিটি, উঠে পড়ো লক্ষ্মীটি, তুমি উঠে পড়ো এবার, চাঁদ চায় মিটি মিটি, চাঁদ যেন মিটমিট করে হাসছে বলে না, মানে চাঁদের আলোটাকে ওইটা ওইভাবে বর্ণনা করা হচ্ছে, চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিঝুম, যেন বনভূমি নিঝুম নিঃশব্দ হয়ে গেছে। ফাল্গুনে বনে বনে পরিরাজে ফুল বনে, চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম। বলছে ফাল্গুনে বনে বনে পরিরা ফুল বনে, চলে এসো ভাই বনে মানে তোমরা ভাই বনে চলে এসো, তোমাদের চোখে কেন এখনো ঘুম 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 ভাব কেন, জানালায় মুখ দিয়ে দেখি সাদা জ্যোৎস্নায়, পাতাগুলো হলো কিয়ে রূপলিতে রোজ নাই, জানালায় মুখ দিয়ে জানলা দিয়ে যেন মুখ বাড়িয়ে সাদা জ্যোৎস্না মানে চাঁদের আলোতে জ্যোৎস্নার আলোতে যে চারিদিক সাদা উদ্ভাসিত হয়ে উঠেছে সেটাই বলছে, সাদা জ্যোৎস্নায় দেখতে পাচ্ছি পাতাগুলো হলো কিয়ে, পাতাদের এগুলো কি হয়েছে, যেন রূপলিতে রোজ নাই, যেন রূপলি মানে চাঁদের আলো পড়ে যেন পাতাগুলোকে রূপলি দেখাচ্ছে রোজ নাই।
যেন তারা যেন রূপলি চাঁদের আলোতে যেন স্নান করে আছে। এটা কি বলছে? রোজ নয়, নয় মানে স্নান করা। ওগো শোনো কান পেতে, তোমরা কান পেতে শোনো, মোরা আছি গানে মেতে, আমরা গানে মেতে আছি, ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন, ঝকমকে পল্টন আমাদের আমোদের রোশনাই। ছোট ছোট লণ্ঠন যেন গায়ে গায়ে লেগে ঠন ঠন আওয়াজ করছে। আর লণ্ঠন মানে হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা বাতি বিশেষ, অনেকেই তোমরা দেখেছ। ঝকমকে পল্টন আমোদের রোশনাই, ঝকমকে পল্টন, পল্টন মানে হচ্ছে সৈন্যদল, আমোদের রোশনাই মানে আনন্দের আলো যেন ছড়িয়ে পড়ছে। ঝকমকে পল্টন সৈন্যদল যেন আমোদের রোশনাই, আমোদের আনন্দের আলো যেন ছড়িয়ে পড়ছে। ঘোর ঘোর এই আলো আবছায়া বাসি ভালো, মানে যেন একটা হালকা আলো, আবছায়া আলো অন্ধকারের যেন একটা আবছা আলো, সেটা আমরা আমি মানে বাসি ভালো মানে ভালোবাসি। কথক বলছেন, ঘুরে উড়ে গান গাই খুশ দিল হুঁশ নাই, আমি ঘুরে ঘুরে উড়ে যেন গান গাইছি, খুশ দিল মানে এত আনন্দ হচ্ছে, আমার যেন হুঁশ নেই মানে জ্ঞান বা চেতনা নেই। খুশ দিল মানে আনন্দিত হৃদয় বা মন। চুপি চুপি ভয়ে ভয়ে জোছনায় আবছায়, যেই গেনু হেঁট হয়ে জুতো মোজা দিয়ে পায়, মানে চুপি চুপি ভয়ে ভয়ে জোছনায় কিছুটা আবছায় এরকম, যেই সেখানে গেছি যেই গেনু হেঁট হয়ে, হেঁট হয়ে যেই সেখানে গেছি জুতো মোজা পায়ে দিয়ে, নিবে গেল রোশনাই পরিদের খোঁজ নাই, কই গান কই সুর। বলছে রোশনাই, আলোর যে রোশনাই ছিল সেটা যেন নিভে গেল, পরিদের খোঁজ নাই, পরিদের কোথাও খোঁজ পাওয়া গেল না সেখানে, কই গান কই সুর, কোথায় গান কোথায় সুর, শোনা যায় ফুরফুর বাতাসে ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে, যেন শোনা যাচ্ছে ফুরফুর বাতাসে ঝুরঝুর, মানে বাতাস বইছে তার যে আওয়াজটা সেটা যেন শোনা যাচ্ছে, বাইরেটা যেন ফ্যাকাশে হয়ে আছে। ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি করছিল ডাকাডাকি ভোর হয় আকাশে, যেন ডানায় শিশির মেখে শ্যামা পাখি যেন ডাকাডাকি করছিল, ডাকছিল আর আকাশে যেন ভোর হয়ে এলো। ঠিক আছে, তাহলে কবিতাটা বুঝতে পারলে? এরপর শব্দার্থগুলো একটু দেখে নাও, পড়ানোর সময় মানে বোঝানোর সময় আমি বলে দিয়েছি, তা একবার দেখো। নায় দন্ত নায়কার অন্ত্যেষ্ট, নায় মানে স্নান করে, লণ্ঠন মানে কাঁচ দিয়ে ঘেরা বাতি বিশেষ, পল্টন মানে সৈন্যদল, আমোদের রোশনাই মানে আনন্দের আলো, খুশ দিল মানে আনন্দিত হৃদয় বা মন, হুঁশ মানে জ্ঞান বা চেতনা। আচ্ছা, কবিতা থেকে দেখো কয়েকটা প্রশ্ন আছে যেগুলো একটি বাক্যে উত্তর দিতে হবে, একটি বাক্যেই পূর্ণ বাক্যে উত্তর দেবে। তো বলছে কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? আমরা কবিতায় দেখতে পাচ্ছি ফাল্গুনে বনে বনে বলেছে, তাহলে ফাল্গুন চৈত্র আমরা জানি এই দুই মাস কী কাল, বসন্তকাল, তাহলে এই বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। তো তোমরা লিখবে কবিতায় বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। তারপর বলছে গান গেয়ে কারা ডাকে, বনের পরীরা গান গেয়ে ডাকে। পরীরা বনে ওই যে ডাকছিল, গান গেয়ে ফুল বনে তারা ডাকছে, তাহলে তোমরা লিখবে গান গেয়ে বনের পরীরা ডাকে। জানালায় মুখ বাড়িয়ে বাইরে কি দেখা গেল, জানালায় মুখ বাড়িয়ে সাদা জ্যোৎস্নায় গাছে রূপলি বর্ণের পাতাগুলো দেখা যায়। হ্যাঁ, রূপলি বর্ণের পাতাগুলো যেন ওই চাঁদের আলোতে সাদা জ্যোৎস্নায় যেন রূপলি রং, মানে পাতাগুলো রূপালি রং ধারণ করেছে, তাহলে তোমরা লিখবে জানলায় মুখ বাড়িয়ে সাদা জ্যোৎস্নায় গাছে রূপলি বর্ণের পাতাগুলো দেখা যায়। তারপর বলছে ওগো শোনো কান পেতে, কান পাতলে কি শোনা যায়, কান পাতলে পরিদের গান শোনা যায়, তাই না? ওই যে বলেছে ওগো শোনো কান পেতে কারা আছে গানে মেতে, তো পরিদের গান শোনা যায়। চুপি চুপি ভয়ে ভয়ে কবিতার কথক কোন কাজ করতে চায়, চুপি চুপি ভয়ে ভয়ে কথক জুতো মোজা পায়ে দিয়ে পরিদের খুঁজতে যেতে চায়। তার উদ্দেশ্য সফল হলো কি না, তার উদ্দেশ্য সফল হয়নি, কারণ যেখানে গিয়ে খুঁজতে গেল সেখানে দেখছে কই গান কই সুর, পরিদের খোঁজ নাই, তাই না? তাহলে লিখতে হবে যে তার উদ্দেশ্য সফল হয়নি। ঠিক আছে, তাহলে তোমরা কবিতাটা মুখস্থ করবে, ভালো করে মানে বুঝে নিলে এবার আর যা প্রশ্ন উত্তরগুলো আছে তোমরা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, ভালো থেকো সকলে।